কর্মজীবন চ্যানেলের ভিডিও দেখে যারা হাঁস খামার শুরু করে দিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওতে বলা কথাগুলো ইম্পর্টেন্ট, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেন, এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন যেটা সঙ্গে আছে আমি মুসাম্মদ সুমি সিদ্দিকা। যারা যারা মূলত আমাদের চ্যানেলের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিংবা এই প্র্যাকটিক্যালি ভিডিওগুলো দেখে হাঁস খামার সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করে খামার শুরু করে দিয়েছেন তাদের জন্য আমাদের বিশেষ কিছু পরামর্শ কিংবা বিশেষ কিছু ভিডিওর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে খামার শুরু করে দিয়েছেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা লিখে যাবেন যে কে কোন জায়গা থেকে খামার শুরু করেছেন, কত হাঁস দিয়ে খামার শুরু করেছেন এবং কে কিভাবে হাঁস পালন করছেন। অবশ্যই সবার জন্য একইভাবে খামার ব্যবস্থাপনা অব্যাহত রাখা সম্ভব নয়, কারণ স্থান ভেদে কিংবা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ভেদে আপনারা বিভিন্নভাবে খামার শুরু করে দিয়েছেন। যাদের বাহিরে খোলা অবস্থায় কিংবা প্রাকৃতিক খাদ্যের সমারোহ আছে তারা অবশ্যই খোলাভাবে হাঁস পালন করতে পারেন, আর যাদের বাহিরে কিংবা খোলা অবস্থায় প্রাকৃতিক খাদ্যের কোনো জোগান নেই তারা অবশ্যই বদ্ধভাবে হাঁস পালন করতে পারেন। খোলাভাবে এবং একেবারে আবদ্ধভাবে হাঁস পালন করা কিন্তু আলাদা বিষয়। আপনি যদি খোলাভাবে হাঁস পালন করেন তাহলে কি কি সমস্যায় আপনি পড়তে পারেন কিংবা কি কি বিষয় সম্পর্কে জেনে তারপর আপনাকে সেই খোলাভাবে হাঁস পালন করতে হবে, আমরা সেই সম্পর্কে অবশ্যই বিশেষভাবে আপনাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করব। যারা একেবারেই বদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন কিংবা শুরু করে দিয়েছেন তাদের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে কিংবা আপনারা কীভাবে খামারটা শুরু করতে পারেন, আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। যদিও আমাদের চ্যানেলে এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট করে আমরা বিশেষভাবে কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওগুলো দেখে আপনারা যেহেতু নতুন খামারি আপনারা সেই ভিডিওগুলো দেখে প্র্যাকটিক্যালি আরও অভিজ্ঞতা অর্জন করে আপনারা খামারটা কন্টিনিউ করতে পারবেন, কারণ একজন নতুন খামারির সামনে অনেক ধরনের বাধা আসতে পারে, সেই বাধাগুলোকে আপনি যদি প্রতিহত করে সামনের দিকে এগোতে পারেন তারপরেই আপনি কিন্তু একজন সফল উদ্যোক্তা কিংবা সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাই আপনারা যেহেতু আমাদের চ্যানেলের মাধ্যমে কিংবা আমাদের চ্যানেলের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে খামার শুরু করেছেন, আপনাদের সফলতা কিংবা আপনাদের সফল হওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য। কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে এখনও জানাচ্ছেন না যে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলের ভিডিও দেখে খামার শুরু করেছেন, অনেকেই হয়তোবা মাধ্যম খুঁজে পাচ্ছেন না, অনেকেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। যদিও আমরা সব সময় কমেন্টের উত্তর যথাসম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব দ্রুত দিয়ে থাকি, আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের অনেকটাই রেগুলার থাকে, তারপর অনেকেই আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করা মাধ্যম খুঁজে পান না। তো তাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনাদের খামারের অবস্থানের কথা অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের নাম ঠিকানা মেনশন করে দিবেন। আপনাদের প্রত্যেকের নাম ঠিকানা আমরা লিখে রাখবো যাতে করে আপনাদেরকে আমরা আলাদাভাবে সহযোগিতা করতে পারি তথ্য ও পরামর্শ দিয়ে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনারা যাতে নতুন অবস্থাতেও সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, সফলতার সঙ্গে খামার জগতে এগিয়ে যেতে পারেন, তার জন্য সার্বিকভাবে আমরা তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই যে এই ভিডিওটা দেখবে, যারা যারা খামার শুরু করে দিয়েছেন এরকম নাও হতে পারে, তাই আপনাদের কাছে
আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেক খামারি ভাই বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা আমাদের চ্যানেলের মাধ্যমে খামার শুরু করে দিয়েছেন, কিংবা যারা অন্য কোনো মাধ্যম থেকে খামার শুরু করে দিয়েছেন এবং খামারে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারাও যেন এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে কিংবা উপকৃত হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা সবাই কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। আর আপনাদের নাম, ঠিকানা, খামারের বয়স এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাদের ফোন নম্বরটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, সব তাদেরকে আমরা পরিবারের সদস্য হিসেবেই মনে করি এবং সার্বিকভাবে তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের এই কর্মজীবন ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা হাঁস খামারি আছেন, যারা হাঁস খামার করে দীর্ঘদিন থেকে লসের মুখে পড়ে আছেন, তারা যেন সফলতার সঙ্গে খামারটা ধরে রাখতে পারে এবং তাদের কর্মের একটা সংস্থান হিসেবে এই হাঁস খামার থেকে লাভবান হতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।